বিশ্ব রাজনীতিতে ঝড় তুলল ভারত, বড় ঘোষণা করে দিল ব্রিটেন। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব রাজনীতি এখন চরম উত্তপ্ত হয়ে আছে। বিশ্বজুড়ে যেসব অবাঞ্ছিত ঘটনা ঘটে চলেছে তা চিন্তার কারণ হয়ে দেখা দিচ্ছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, আর এরই সঙ্গে রয়েছে চীনা আগ্রাসন। সব মিলিয়ে বিশ্বে এখন টালমাটাল অবস্থা। এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিভিন্ন দেশ, তবে কোনো চেষ্টাই এখনও ফলপ্রসূ হয়নি। বর্তমান সময়ে আমেরিকা এবং ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানির মতো পশ্চিমা দেশগুলি ছাড়াও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে ভারত। ভারত যেভাবে বিশ্বকে নানা ক্ষেত্রে পথ দেখাচ্ছে তা বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে। আগামী সময়ে ভারত যে বিশ্বকে নেতৃত্ব দেবে সে ব্যাপারে প্রায় সকলেই একমত। তাই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় সমস্ত দেশ। ধীরে ধীরে ভারত বিশ্বস্তরে প্রধান মুখ হয়ে উঠছে। এমত অবস্থায় বিশ্ব রাজনীতিতে বড় ঝড় তুলল ভারত, বড় ঘোষণা করে দিল ব্রিটেন। পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতারম এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। আমেরিকা এবং ফ্রান্সের পর ব্রিটেন ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের দাবিকে সমর্থন করেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার বক্তব্যে বলেছেন, তিনি চান আফ্রিকার প্রতিনিধিত্বের পাশাপাশি ভারত, ব্রাজিল, জাপান এবং জার্মানি ইউএনএসসিতে স্থায়ী সদস্য হোক। স্টারমার জোর দিয়ে বলেছেন যে নিরাপত্তা পরিষদকে এমন একটি সংস্থা হিসাবে গড়ে তুলতে হবে যা রাজনৈতিক জটিলতায় আটকে না থেকে বিশ্বজুড়ে চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়। তিনি আরও উল্লেখ করেছেন যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক এবং কার্যকরী করতে হলে এর সংস্কার প্রয়োজন। এই সমর্থন ব্রিটেনের অতীতের পিতৃসুলভ মনোভাব থেকে দূরে সরে আসার এবং ভবিষ্যতের জন্য সমান সম্মানের সাথে সহযোগিতা করার একটি নতুন নীতি হিসাবে তুলে ধরা হয়েছে। স্টারমারের এই বক্তব্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের নেতাদের সাম্প্রতিক সমর্থনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা একইভাবে ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদে ভারতকে অন্তর্ভুক্ত করার পক্ষে মতামত দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউএনএসসির সম্প্রসারণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন এবং ভারত, ব্রাজিল, জাপান এবং জার্মানির পাশাপাশি আফ্রিকার দুই দেশের জন্যও স্থায়ী আসনের দাবি করেছেন। একইভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভারতের বৈশ্বিক ভূমিকাকে স্বীকৃতি দিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় ইউএনএসসি সংস্কারের সমর্থন দিয়েছেন। ভারত বহুদিন ধরে দাবি করে আসছে যে তাদের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রভাব এবং বিশ্ব শান্তি রক্ষায় অবদান ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য তাদের উপযুক্ত করে তুলেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের এই সাম্প্রতিক সমর্থন ভারতের দীর্ঘদিনের এই লক্ষ্য অর্জনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতারম এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।